আসসালামু আলাইকুম, আমন্ত্রণ নাসির স্টোর নিউজ ফ্ল্যাশে, সাথে আছি আমি ফারিয়া হোসেন। ওমানে ক্রমান্বয়ে বাড়ছে প্রবাসীদের সাথে ওমানিদের বিয়ের হার। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে 2014 থেকে 2021 সালের মধ্যে ওমানে পুরুষদের বিদেশি নাগরিকদের বিয়ে করার সংখ্যা 127.6% বৃদ্ধি পেয়েছে। তবে ভিন্ন চিত্র দেখা গেছে ওমানি নারীদের ক্ষেত্রে। বিদেশি নাগরিকদের বিয়ে করা ওমানি নারীর সংখ্যা এই সময়ের মধ্যে 14.2% হ্রাস পেয়েছে। পরিসংখ্যান অনুযায়ী 2014 সালে ওমানি পুরুষ ও প্রবাসী নারীদের মধ্যে 163টি বিয়ে নিবন্ধিত হয়েছে, যা 2015 সালে বেড়ে দাঁড়িয়েছে 193টিতে। 2016 সালে 259টি, 2017 সালে 248টি, 2018 সালে 278টি, 2019 সালে 390টি এবং 2021 সালে 372টি। বুধবার 19 এপ্রিল মাস্কার ডেইলির এক প্রতিবেদনে একথা বলা হয়। একাধিক ওমানি নাগরিকের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত ওমানি নারী বিয়ে করতে প্রচুর অর্থ গুনতে হয়, ফলে সামর্থ্য না থাকায় অসংখ্য ওমানি যুবক বিয়ে করতে পারছে না যথাসময়ে, আর তাই বিদেশি নারীর দিকে ঝুঁকছে ওমানি যুব সমাজ। এদিকে সম্প্রতি ওমানের সুলতান বিয়ে সংক্রান্ত একটি নতুন আইন জারি করেছে। সুলতানের রাজকীয় ডিগ্রি অনুযায়ী এখন থেকে অনুমোদন ছাড়াই বিদেশি নাগরিকদের বিয়ে করতে পারবে ওমানের নাগরিকরা। 16 এপ্রিল এমন একটি ডিগ্রি জারি করেছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। রাজকীয় ডিগ্রিতে বিদেশিদের সাথে ওমানি নাগরিকদের বিবাহ সংক্রান্ত দেশটির আইনে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছেন। পূর্বে একজন ওমানি বিদেশি কাউকে বিয়ে করতে হলে মন্ত্রণালয় থেকে অনুমোদনের প্রয়োজন হতো, কিন্তু বর্তমানে আর সেই অনুমোদনের প্রয়োজন নেই। একজন ওমানি চাইলেই প্রবাসী বা অন্য দেশের কাউকে বিয়ে করতে পারবেন, তবে সেক্ষেত্রে ওমানের আইন এবং ধর্মীয় নীতি লঙ্ঘন হয় এমন কিছু করা যাবে না বলে নতুন এই আইনে বলা হয়েছে। বিদেশিদের বিবাহ করা নিয়ে সুলতানের নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ওমানের জনগণ। ওমানের আইনজীবী সালা আল মাকবালির মতে, এটা একটি ভালো সিদ্ধান্ত। আমি বুঝতে পারছি না কেন একজন ব্যক্তি তার পছন্দের কাউকে বিয়ে করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন চাইবেন। এই ওমানি আইনজীবী আরও বলেন, এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশিদের সাথে ওমানি বিবাহ নিয়ন্ত্রণের বিধান জারি করার ক্ষমতা পেয়েছিলেন, এখন এর প্রয়োজন নেই। আরেক আইনজীবী জসিম আল বালুশি বলেন, বিদেশিদের বিয়ে করতে ইচ্ছুক যে কেউ এখন তা করতে পারবেন, যদি তাদের চুক্তি উপযুক্ত কর্তৃপক্ষের কাছে নথিভুক্ত হয় এবং চুক্তিটি ইসলামী আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। নেজুয়া থেকে নাসর আল বুসাইদি নামে আরেক ওমানি বলেন, নতুন রাজকীয় ডিগ্রি বর্তমানে আটকে পড়া অনেকের জন্য বিবাহ প্রক্রিয়াকে সহজতর করবে। দর্শক, এই ছিল নাসির স্টোর নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। এই ঈদে বাহারি পাঞ্জাবির কালেকশন নিয়ে এসেছে ওমানের নাসির স্টোর। দীর্ঘ 3 যুগ ধরে ওমানের হামরিয়া হোন্ডা রোডে বিশ্বস্ততা ও অত্যন্ত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছে এই নাসির স্টোর। কম মূল্যে ঈদের আকর্ষণীয় পোশাক কিনতে আজই আসুন আমাদের ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।